মা আমার আব্বু সমর্থন এদিকে দিতে পারে না কিছু। তোমার সামর্থ্য থাকবো না, তোর বেলায় তো সামর্থ্য থাকবো না। সামর্থ্য তো তিনটা বোন আছে না, তিনটা বোনের বেলায় খুব সামর্থ্য থাকে, তোর বেলায় কোনো সামর্থ্য থাকে না। আমরা তো লেবুর মতো চিপড়াইতে পারি না, যদি লেবুর মতো চিপড়াইতে পারতাম তাহলে ঠিকই সামর্থ্য থাকতো। মা আজকে কি রান্না করবো? কি রান্না করবি? আমারে খাইটা তারপর রান্না কর, রান্না করার মতো তো কিছু পাস না হই যা। এমন করে কথা কেন কি লাগে? তোর লাগে কেমন করে কথা কইবো? তুই কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? ওই বাড়িতে গেছিলাম, রহিম বাবার বাড়ি গেছিলাম, দেখি রহিমের শ্বশুর বাড়ি থেকে কত কিছু নিয়ে আসছে, ডালা বইটা জিনিস দিয়ে দিছে, ইফতারি দিয়ে দিছে। তোর বাবার বাড়ি কি দিছে? মা আমার আব্বু আমার সমর্থন এদিকে দিতে পারে না কিছু। তোমার সামর্থ্য থাকবো না, তোর বেলায় তো সামর্থ্য থাকবো না। সামর্থ্য তো তিনটা বোন আছে না, তিনটা বোনের বেলায় খুব সামর্থ্য থাকে, তোর বেলায় কোনো সামর্থ্য থাকে না। আমরা তো লেবুর মতো চিপড়াইতে পারি না, যদি লেবুর মতো চিপড়াইতে পারতাম তাহলে ঠিকই সামর্থ্য থাকতো। ও তো কিছুই দেয় না মা। এই ফকির নিজে আমার মুখে মুখে কিন্তু কর করবে না, কই দিলাম। হায় হায় আল্লাহ, আমার কপাল একবারে পোড়াইছি, আমার কপাল তো গেল গেল, আমার পোড়ার কপাল পোড়া একবারে গেল। এমন করে আমার লাগে মা, মেরা তো দেখিও নি আনছেন, আমরা গরিব মানুষ। আইছে নাই মুখে মুখে কিন্তু কর করবে না, মুখে মুখে কর করলে একবারে এই গালে দাঁত ওই গালে দাঁত লাগাই দিমু, দেখছ আমার কপাল একবারে শেষ হয়ে গেছে। মানুষের দেখি বিয়ে এই বাড়ি থেকে এই রোজা আইলে ঈদ আইলে ডালা বইরা বইরা জিনিসপত্র পাঠায়, আর আমার আমার কপালে খিলপানো জুকলো না এই পর্যন্ত, আমার বিয়ে এই বাড়ি থেকে একদম সুতাও পাইলাম না। কি দেখাতে আমি তোর সাথে তোর মতো পুরা মুখের সাথে আমার পোলাদারে বিয়ে করাইছি। মা আমার আব্বু মুই খাইতে পারে না, আমারে কইতে দেবে কোন? ওরে নরম জাতির বেটি রে, মানে আমার বেলা তোমার আব্বা আম্মা খাইতে পারে না, তোমার আব্বা আম্মার কিছু নাই, তোমার ওই যে তিনটা বোন আছে না, ওই তিনটা বোনের বেলায় খুব বাইরে, আমরা তো চিপ্পার পারি না, চিপ্পার পারলে তো ঠিকই বেরোয় তো। মা আমার আব্বু আম্মু কিছু দিতে পারে না, এই প্রতিশোধ আপনি আমারে দিয়ে লওনি, ঘরের সমস্ত কাজ আমারে দিয়ে করেন, এবার যে অত্যাচার আমার লাগে আপনি করেন। ওরে আমার রাজরানী রে, তুমি একবার রাজপ্রাসাদে তোমার রাজপ্রাসাদের মতো করে রাখো, তোমার একবারে মহারানীর মতো করে ভোজ হো। আমি তোমার বাবার বাড়ি থেকে যদি তুমি ঠিক মতো সত্যি থাকতে পারত না, তাইলে দেখতে তোমার শুয়ে বসে একদম রানী মতো রাখতে পারতাম। আমি তো দেখেই আনছেন যে আমার আব্বু আম্মুর কিছু নাই। হ্যাঁ ভুলটা তো ওই জায়গায় করছি, তোর বাপের বিয়ের সময় কইছিল না চাইলে আরো বেশি পাইবা, এই যে পাইছি না বেশার একটা পাইছি, আমি তোর সুখে দিনে সাথে খাবো। শোন খালি মুখে না ওই চিরা অভিজে না, যদি বাবার বাড়ি থেকে কিছু আনবার পারতি তাইলে বুঝতি যে ভালো ব্যবহার কারে কর, তোর এই জায়গা কি ওই জায়গায় শুয়ে উপস্থিত হইতাম না। দেখতে রাজগড়ের মতো করে মাথায় তুলে রাস্তা, আমার আব্বু মু পায় না দেখে দেয় না মা, হইতে আপনি আমার লগে হারা দিন অত্যাচার করবে না আমারে। না তোমার নিয়ে নিয়ে রাস এখন তোমার তো চুমা দিব তাই না, আমার চোখের সামনে থেকে সর যা। আনসি বেশার একটা আমার কপালটা একদম শেষ করে ফেলছি, এই ফকির নির্জিরে আইনা কি দেখে যাবে, এই ফকির নির্জিরে আমার বাড়িতে আনছিলাম, আল্লাহ আমার জীবনটা একদম শেষ করে দিছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ কি হয়েছে, কেমন আছো, কিসে কান্দাছিস, কি লেগে? রোজা রমজানের দিন আইছে, তোমরা কিছু দিতে পারো না, সারা দিন আমার হাওড়ি আমারে খোড়া দেয়, কিছু দিতে পারো না, এদিকে দিতে পারো না, তা বিয়ে দেছো কি লেগে? তাই সারাদিন আমার অত্যাচার করে, ঘরের মধ্যে কিছু দিতে পারো না, আমার হাউরি কয় সবাই বিয়ে বেরি দিয়া এটা ওটা পাড়া, রোজা রমজানের দিন তোমরা কিছু পারাও না, দিতে পারবো না, তা বিয়ে দেশ গেলি গে, সারাদিন আমার এই এলো ইয়ে খোড়া দেয়, অত্যাচার করে, মারধর করে। আচ্ছা ঠিক আছে, শোন তুই চিন্তা করিস না, দেখি আমি কি করতে পারি, তো রাগ ভালো থাকতে হলে। কি ব্যাপার, হঠাৎ কি মনে করিলা? আইলাম আইলাম, কাজে কাম ব্যস্ত থাকে তো আওয়া পড়ে না বেশি একটু, এর জন্য আইলাম। এর কি নিয়ে আইছো? মাই জান ওই যে রোজা পায় বসে লে কিছু তো বাজার রোজা আছে আর কি। সামর্থ্য থাকলে অনেক সময় অনেক কিছু মানুষ দেয় না, আবার দেখা গেছে
ইচ্ছে থাকলে অনেক কিছু অনেক সময় করা যায় না। আপনি তো জানেন যে আমরা অতটা সামর্থ্যবান মানুষ না যে আমরা একটা কিছু চাইলে অনেক কিছু অনেক সময় করতে পারি না। শোনো বাবাজি, আমার এইগুলো কইও না, বুঝছো? তোমাকে সবারই দেওয়ার সামর্থ্য হয়, শুধু আমাদের দেওয়ার সামর্থ্য হয় না। আর একটা কথা বলি, মানুষের ইচ্ছা থাকলে না উপায় হয়, মানুষ নিয়োগ করলে বরকত এমনিতেই চলে আসে। এরকম কথা বললেন নয় জান, যে আমি দেন কত কষ্ট করে যতটুকু পারছো ততটুকু নিয়ে আসছি। আমি আমার বোনটা থাকে আপনার বাড়িতে, বিয়ে শাড়ি দিছি, কোনো বছর দিতে পারি না, আমি এবার পারছি মোটামুটি দিছি। এতে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে কেমন হয়? কারণ তাই তো আমি আজকে মনে করতেছি সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। পশ্চিম দিকে না ভাই যান, শোনেন এখানে ধরেন আমি 5,000 টাকা বাজার আনছি, এই দিয়ে আপনি কয়দিন খাইবেন? 15 দিন খাইবেন। টাইম নিয়ে গেছেন এলে ধরেন এক্সট্রা 1 মাসে খাইলেন, কিন্তু তারপরে কি আপনি খাইবেন না? মানে কি বলতে চাইতেছো তুমি? আপনার এত টাকা পয়সা, আপনার তো মানে কম না, আল্লাহ তো অনেক কিছু দিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তো আছে। তো আমি কি তোমাদের খাবারের আশা করে বসে থাকি নাকি? আমাদের তো সবকিছুই আছে। আমরা শোনো, তোমার ওই যে এইগুলার আশা নিয়ে বসে থাকি নাকি, বুঝো নাই? তোমরা আইনা দিবা তারপরে আমরা খাবো, তোমরা না আইনা দিলে আমরা খাইতে পারবো না, এগুলো কিন্তু নিয়ে বসে থাকি নাকি আমরা? শোনেন মহাজন, আমরাও বিয়ে শাদি করছি, আমরা পরের বাড়িতে মাইয়া আনছি, বুঝছেন? আমরা পরের বাড়িতে মাইয়া আনছি, আমগো ঘরে বউ সব বউ বাচ্চা আছে। আমার মা জীবনে এরকম মানে কোনোদিনও মানে শ্বশুর বাড়ি বিয়াই বাড়ি কোনোদিনও খাওয়ানোর লোভ করি না। শোনো বাবাজি, তোমার একটা কথা কই, আমি বাপু সাদা সিধা মানুষ, আমি এত প্যাঁচ বুঝ বুঝি না। তুমি যেটা কইবা চাইতেছো ওইটা একবারে ক্লিয়ার করে কয়ে দাও। তুমি 2 টাকা জিনিস হয় না তুমি আমার অপমান করতেছো বাপু। তোমার এই জিনিস আমার চাই না, তোমার এই জিনিস আমার লাগবে না, তোমার জিনিস তুমি নিয়ে যাও। ভাইজান কখন আসলা? এই যে ওকে আছে, আছে ভালো না? হ্যাঁ, মা বাবা ভালো আছে? হ্যাঁ আছে ভালো। এই যে শোনো বৌমা, তোমারে কিন্তু আমি কই নাই তোমার বাবার বাড়ি থেকে এইগুলো আনতে, বুঝো নাই? তোমার ভাইয়ের 2 টাকা জিনিস আইনা আমার দিয়ে এত করে অপমান করে দিতেছে, এগুলো কি ঠিক করতেছে? তোমার কাছে কি আজ পর্যন্ত কোনোদিন কইছি আমি যে তোমার বাবার বাড়ি থেকে এইটাই না দাও, ওটাই না দাও? অপমান করার কি আছে আমা? আমি তো সকালে আমার লাকি রোমের চিল্লা চিল্লি করলেন আমার বাবার বাড়িতে কিছু দিতে পারে না, এমন আনছে রাখবে না বাকি। বাপু দেখছো, তোমার বোন, তোমার বোন আমার মুখে মুখে তর্ক করে, এই শিক্ষা দিয়া তুমি তোমার বোনকে শ্বশুর বাড়ি পাঠাইছাও? এখানে তর্ক করার কি আছে? আপনি না আমার কি অত্যাচারটা করেন এগুলোর পাই নেই তো, এটা কোনো শিক্ষা? শোনো বাপু, মানুষের শ্বশুর বাড়ি থেকে দেখি ডালা বইরা বইরা জিনিসপত্র পাঠায়, ওগুলা দেখি আমরা তো সমাজ নিয়ে চলি নাকি? ওরে দেখার পর তোমার এসে কইছি রহিমের শ্বশুর বাড়ি থেকে ডালা বইরা বইরা জিনিসপত্র দিছে, তোমার বাইয়ের বাড়ি থেকে তো তোমার বাপের বাড়ি থেকে তো কিছু দিল না। এই তো কথা কইছি আমি, কি ঘরের কথা, ঘরের কি কথা কইতে পারি না? আমার মনের কথা কি আমি ঘরে কইতে পারি না? ঘরে কইতে পারেন কিন্তু গায়ে তোলেন কি লিগে তোর মহলে বৌমা? আচ্ছা তোমার আমি আমার মেয়ের মতো দেখি না? মেয়ের মতো তো দেখেন, কি রকমের মেয়ের মতো দেখেন? গায়ে হাত দিয়ে না তোমার এই তো ঠুকনা দিছি, আদর করে আমার মেয়ের মতো করে একটু ঠুকনা দিছি। তোমার এইটা যদি তুমি সহ্য করে না নিতে পারো, এটা যদি তুমি আমার তোমার ভাইয়ের কাছে কয়ে পেশ লাগাই দাও, তাহলে আর কি করতে পারি? তোমার এইটা আমি মেয়ের মতো মনে করে কইলাম, আর তুমি তোমার ভাইরে লাগাই দিছি 2 টাকা জিনিস হয় না, এখন আমার লাখ টাকার অপমান করে যাইতেছে তোমার ভাই, এটাই তো চাইছিল? অপমান তো আপনি আমার সারাদিন করে দেখছো বাপু, তোমার বোন কিরকম বেদক, আমার মুখে মুখে তর্ক করে, আমার সামনে সামনে তর্ক করে, মানে এরকম করলে কিন্তু তোমার বোনের আমার সংসারে রাখতে পারো না। মানে তোমার বই মানে প্রত্যেকটা ক্ষণ সারাটা ক্ষণ তোমার বোন আমার মুখে মুখে তর্ক করে, এরকম শিক্ষা দিয়ে কি শ্বশুর বাড়িতে পাঠাইছো? শোনো বাপু, তোমার আমি সাপ সাপ বলে দিতেছি, এরকম করলে কিন্তু তোমার বোন আমার সংসারে রাখবো না, আমার পোলার এবার আর এক জায়গায় বিয়ে করাবো। তোরা চুপ থাকতে কইছিস না? দেখ আমি আইছি না, এত বেশি কথা বাস কিলে চুপ করেন দাঁড়াইতে। শোনেন মহাজন, আপনার একটা কথা কই, এই বাজার সদায় আপনার খাইলেও দিন যাবে না খাইলেও দিন যাবে, আল্লাহ তো আপনার কম দেয় নাই। আর সংসারে যে আমগো আছে, আমরা শ্বশুর বাড়ি যাওয়া আসা করি, আমগো শ্বশুর বাড়িতে আমরা চাপা চাপি কিরকম কোনোদিন জানি না, আমার ফ্যামিলি এই ধরনের দিন করে না। আর আমরা কইতেছি আমার বোন বিয়া তো মুখোমুখি তোর করে, এটা আপনি হাজারবার করে আমি বিষয় করবো না, কারণ আমার বোনের আমি ভালো করে চিনি, এরকম আমরা আর ঘুরে তুলি নাই। তুমি তোমার নিজের সামনে শুনলা না, নিজের কানে শুনলা না, তোমার বোন আমার সাথে কিরকম তর্ক করতেছে, এইরকম তর্ক সারাটা দিন বইরে করে, মানে ওর জ্বালায় আমি বাসায় এসে একটু বসে শান্তি পাই না। মহাজন শোনেন একটা কথা কই, মানে আপনি যেগুলো কইতেছেন এগুলো কোনো কাজের কথা না, বুঝছেন? এগুলো আপনি তৈরি করছেন, এগুলো আপনার কারণে এগুলো হয়েছে। আজকে বাজারের জন্য আপনি যদি এই জন্য কথাবার্তা না কইতেন তাহলে তো ওই জন্য কথাবার্তা করার সাহস পাইতো না, বুঝছেন? আমার মন তো ফ্রেশ, আমি তো ফ্রেশ মনে বলছি এগুলা, আমি তো খারাপ কিছু মনে করে বলি নাই, এই কথাগুলো যে তোমার কাছে লাগাই দিব এটা তো আমি কল্পনা করি নাই, ওটা তো আমার মাইয়ার মতো দেখি। শোনেন মাওয়াজান, আমার বোনে যেরকম আপনার মুখোমুখি তর্ক করে আর আপনাকে বিয়া দিবে করে, এগুলো আমি বিশ্বাস করি না। আর আমার বন্ধু এতই খারাপ,
তাহলে আপনি কি করছেন সেটা কোন আপনি আমারে শোনো বাপু তোমার আমি সাপ সাপ করে কইতেছি তোমার বোন যদি এরকম আমার মুখে মুখে পারব করে তাহলে তোমার বোনকে তুমি নিয়া যাও বাপু আমার পোলার এক অন্য জায়গায় বিয়ে করো আপনার ছেলে অন্য জায়গায় বিয়ে করাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার ছেলের কোন জায়গায় বিয়ে করান এটা আমি দেখব না আমার বোন আমি নিয়ে যেতেছি নারী নির্যাতন মামলা তো কোন সময় খান না তাহলে বুঝবেন সময় এখন আরে বাপু তুমি কি কথা বলে দেখি সত্যি সত্যি যাইতাছো আরে মানুষ ঝগড়া লাগলে তো কত কিছুই কয় বাবু এদিকে আসো মানুষ তো ঝগড়া লাগলে কত কিছু কয় আমিও না হই না একটু রাগ করে বলছি তাই তুমি এটা সত্যি সত্যি মনে করো না মা জানেন ঠিক না যখন বিয়ে হয়েছে আপনাদের সাথে আমাদের আত্মীয় হয়েছে তখন কিন্তু আপনি ভালো করে জানেন আমাদের কি সামর্থ্য আছে গরিব বলে অবহেলা করেন না বুঝছেন আপনি এত বাড়ি গিয়ে টাকা পয়সা দিয়ে মানে বিয়ে বাড়ি খাওয়ানোর জিনিস বয়ে রেখেছেন এইগুলো ঠিক না আজ মাঝে কাল মরে দেবেন কবর তো একবার ঠিকই গেছে গা কিন্তু আপনার এই স্বভাব গুলো মনে হয় কোনোদিন পরিবর্তন হবে না মনে হয় আরে সারাদিন এই যে তোপ যে একটু লয়ে জপ থাকে না এটা ফজিলত কি জানেন আপনি মনে আগে মুন্ডার পয়সা মনে ভিতরে কালি এই তোপ যে গুণে লাভ আছে যার মনে ভিতরে মন ফেরেস নাই যে বিয়ে বাড়ির খাওয়ানোর আসে বসে থাকেন আপনি এত টাকা পয়সা তো ভারী গাড়ি ব্যাংক ব্যালেন্স থাকতে আপনি এই সাধারণ 2-5 হাজার টাকা লাগে এরকম করেন মানে ছেলের বসতে আসলে বাবা আমি তো তোমার সাথে এতক্ষণ মজা করছি এখন তুমি যদি এটা সত্যি সত্যি মনে করো আমি কি করব বলো আর আমি যা করছি যে মানুষের কথা শুনে করছি তুমি তো জানো যে মানুষের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দেয় শুনেন মেয়েরা অল্প দুঃখে বাপের বাড়ি কোনদিন কমপ্লেন দেয় না জানেন আপনি অতি ত্যক্ত হয়ে যায় কখন যায় জানেন আমার বোনে কোনো সময় আমি এই 3-4 বছর কোনোদিন আমার বোনে কোনো সময় কয়না আমার শাশুড়ি কেউ আমার শ্বশুর কেউ আমার জামাই কেউ আমার লাই খারাপ কোনো সময় কয়না কিন্তু অত্যাচার ঠিকই করছেন এগুলো তো আমি বুঝতে পারছি পরে আর আপনার তো মাইয়া দুইটা আছে আল্লাহ দিলে বিয়া দিছেন কি পড়াইছেন বস্তায় বস্তায় বিয়ে বাড়িতে কিছু তো কোনো বছরে পারে না এগুলো খোঁজ খবর আমরা রাখি বুঝছেন কিন্তু এগুলো কখনো প্রকাশ করতে যাই না আপনাদের বিরুদ্ধে বহুই আসছেন ও আনছেন কোনো সময় কোনো কিছু বাপের বাড়ি থেকে আনেন নাই আগে নিজে ভালো হন ভালো হওয়ার চেষ্টা করেন এক কত কবরে চলে গেছে আজ বাদে কাল মরে গেলে কবরে কি জব দিবেন আচ্ছা বাবা তুমি রাগ করো না বুঝছো যা হওয়ার কইছে এগুলা নিয়ে আর মাথা গরম করো না মানুষ তো ভুল করে তাই না ভুল তো মানুষই করে আমিও না হয় একটু ভুল করে ফেলছি বাবা না মা জান কষ্ট কোনটা জানেন আমার আমার কষ্টের জায়গায় আমার যদি থাকতো ভরপুর আপনার বাড়িতে দিতে আমার কাম হবে না আমার তো মানে আমি যে ব্যবসা যে করি মা আছে বাপ আছে সবাই দেখি না আমার রাখতে আমার এই দিকে সামনে চলা লাগে আর এই জায়গায় আমি লিখে আপনি বিয়া দিচ্ছে এমন জায়গায় যে না আমার বোনের সুযোগ থাকে কিন্তু আপনি এত কিছু থাকতে পারে আপনি বিয়াইবের মানে সাধারণ জিনিস লেগে বসে থাকেন এই জিনিসগুলো আমার কষ্ট লাগে বুঝছেন থাক বাবা তুমি আর রাগ করো না বুঝছো আমি তো তোমার মায়ের বয়সী তো আমার জায়গায় যদি তোমার মা একটা ভুল করে ফেলতো তোমার মারে তুমি মাফ করে দিতা না তো মনে করো যে আমিও তোমার মা আমার তোমার মা হিসেবে মাফ করে দাও বাবা বৌমা এদিকে আসো এদিকে আসো থাক আজকে থেকে আমার বৌমা না আমার মেয়ের মতো আজকে থেকে আমি আর ওরে কোনো কথা বলবো না বাবা তোমার এইগুলো আমার কিচ্ছু লাগবো না তোমার জিনিস তুমি নিয়ে যাও বাবা না আমার জানে এগুলো আমি খুশি মনে আনছি এগুলো আমার মনে তো কোনো ভেজাল নাই কথা কি বলছেন আমি খুশি মনে আপনি দিছি আমার বোন আছে আপনি খাইবেন ঠিক আছে লেগে মানছি এগুলো আমি নেওয়ার জন্য আনি নাই না বাবা আমি আবার ভুল বুঝতে পারছি না আপনি আমার ভুল বুঝতে পারছেন এডি আমি আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন এগুলো আমি আপনাদের মানে ওই মান সম্মান হরণ করার জন্য আপনাকে অপমান করার জন্য এগুলো আনি নাই ঠিক আছে শুধু খেলে আপনার রিয়েলাইজ করেন আমি কথাগুলো বইলা যে একজন নারী যখন তার শ্বশুর বাড়ি আসে তার সবকিছু আপন হয় এই সাধারণ বাজার ঘাট সাধারণ ইফতারি সিয়ারিটা আমি কি কামু ওই গরু খাসি এর লেগে কিন্তু কোন মানে মেয়ে বাড়ি শ্বশুর বাড়ি আসে না বুঝতে পারছেন আচ্ছা আমি বুঝতে পারছি ভালো থাকেন এই মুক্তা তো শাশুড়ির মুখে কোনো তর্ক করবে না এটা হয়ে গেছে মাফসা আচ্ছা ঠিক আছে যাও বৌমা এগুলো নিয়ে একটু ঘরে যাও